Sri Radha Krishna Padam Sahagana Lalita Sri Sakamitamscha. He Krishna Karuna Sindhu Dhinama Mundo Jagatpate Gopesha Gopita Nanda Radha Vandana Namaste Bhakta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanusute Devi Pranamami Hari Priye Pancha Kalpataru Yascha Kripa Sindhu Bhayascha Patitanam Pavanebhyo Krishna Vibhyo Namo Namaha Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shadvaita Gadadhara Swachadi Guru Bhaktavinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Mukam Karati Vachalam Pangur Langayate Girim Yatripatamaham Rande Sri Guru Dinatharinam Paramananda Madhavam Sri Chaitanya Iswaram Nama Om Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Sri Mate Jaya Pataka Swami Nitinamine Nama Acharya Padaya Mithai Kripaputayane Gaurakathar Dhamadaya Namurgramutayane Narayanam namaskrityam naram chaiva narottamam devim saraswatim vyasam tato jayam. Om namo bhagavate vasudevaya. 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 Navam Skanda, Chaturtha Adhyaya, 68 Namba Sloka, Adhyaya Naam, Ambarish Maharaja Charane, Durga Samunir Aparath. Sadhu nam hridayam taham sadhu nam hridayam taham matnatte no janam.
jananti bhagavante na jananti na aham devo managati na aham devo managati পরে সে বুঝতে পারে
আমাদের সবার কাজ কে কি করছে না করছে খুঁটি খুঁটিয়ে বের করে তার নিন্দা করা, যদি সেটা আমরা করি ভগবানকে নিন্দা করছি। সবাই যেন আমরা না ভাবি, ঠিক আছে, আমি এখন সবার পিতামাতা হয়ে গেলাম, সবার গুরু, সবার শিক্ষক, আমি সমস্ত ভক্তকে আমার প্রেসিডেন্ট, এরকম তো না। সেই জন্য খুব সাবধান, কার সম্বন্ধে মুখ খুলছি আমি খুব সাবধান, কারণ এখানে প্রভুপাদ নিজে বলছেন ভক্তকে নিন্দা করা মানে ভক্তকে খাটা করে দেখা মানে ভগবানকে নিন্দা করা, ভগবানকে খাটা করে দেখা, এই দুর্ভাষা মনে। মহান ঋষি অপরাধ করে বসলেন ভগবানের চরণে, কোথায় দুর্ভাষা মনে, কোথায় আমরা দুর্ভাষা মনে শাস্ত্র করব, কিন্তু এই জায়গায় গিয়ে আমরা আসতে চাই। এই বৈষ্ণব নিন্দা, পরচর্চা, পরনিন্দা এতটা আকর্ষণীয় আমাদের কাছে, এই জীবর কাছে, মনের কাছে, অহংকারের কাছে এতটা আকর্ষণীয় যে আমরা অন্ধ হয়ে যাই, আগে পরে কিছু বিচার করি না, বলে ফেলি। সেই জন্য আমাদের খুব সাবধানে থাকতে হয়, যখন কোনো ভক্তের বিষয়ে আমরা কিছু বলবো দশবার চিন্তা করে বলবো না। আমরা বলি আজকে যদি হয়তো আপনারা ভুলে গেছেন, কিন্তু চেষ্টা করতে পারেন আজকে ক্লাসের পরে যদি সময় থাকে আপনার, যদি ব্যস্ত না থাকেন একটা খাতা কলম নেন, খাতা কলম নিয়ে চিন্তা করুন তো গতকাল আপনি কত ভক্তের সম্বন্ধে কি ভেবেছেন, কতটা খারাপ কতটা ভালো লিস্ট করুন, আর অপর ভক্তের সম্বন্ধে এমন কিছু করেছেন কি না সেটা না বললেও পারতেন, আপনি না বললেও আপনার ঘুম হতো, না বললেও আপনি প্রসাদ পেতেন, না বললেও আপনার দৈনন্দিন জীবন ঠিকঠাক করে চলত, আর এমন কি বলেছেন যে সত্যিকারের দরকার ছিল, ওই নিন্দা করাটা দরকারই ছিল, না হলে আমার ভাত হতো না, লিস্ট করুন সত্যিকার বলছে। আর দেখুন এক সপ্তাহ এরকম প্রত্যেক দিন করে দেখুন যে আপনি জীবনে শান্তি পাচ্ছেন না জীবনটা আরো জটিল হচ্ছে। ভগবানের চরণে আত্মসমর্পণ করে প্রত্যেক দিন ঘুম থেকে যখন উঠবেন বলবেন যে ভগবান এগুলো বৈষ্ণবগণ কৃপা করুন যাতে আজকের জন্য কারো নিন্দা না করি, নিন্দাটা হচ্ছে আচারের মতো, আচার ছিলেন আচার বিকেল, আচার দেখলে জীবে জল আসে তো আসে, আর পরচর্চা পরনিন্দাটা হচ্ছে আচারের মতো, মানে কেউ যদি কারো নিন্দা করে আমি এতটা উদ্গ্রীব হই, কি হলো কি হলো ওটা বলার বলার আরেকটু শুনি, কৃষ্ণ কথার সময় আমরা ঘুমাই তাই না, ক্লাসের সময় ঘুমাই, পরচর্চা পরনিন্দা যখন হচ্ছে আমরা ছাপিয়ে পড়ি, এতটা লোভনীয়, একদম আত্মহত্যা করার জন্য আমরা রেডি, এটা স্পিরিচুয়াল সুইসাইড, বৈষ্ণব নিন্দা হচ্ছে আধ্যাত্মিক আত্মহত্যা। কিন্তু এতটা লোভনীয় যে আমরা চিন্তাও করি না, ছাপিয়ে পড়ি, দেখবেন আপনি কোনো ভক্ত যদি কারো ব্যাপারে কিছু বলছে আপনি পাশ দিয়ে হেঁটে যান হঠাৎ করে কানটা এরকম হয়ে যায়, আর যদি জানাশোনা থাকে তাহলে তো আপনি জিজ্ঞেস করবে আরেক বলো দেখি শুনি কি ব্যাপার, তাই নাকি, আরে আমিও জানি প্রকৃতপক্ষে কি হচ্ছে, আমরা কি পরমাত্মা, কারা কারা পরমাত্মা এখানে হাত তুলুন, কোনো মাতাজি কোনো প্রভুজি এখানে আছেন, কেউ পরমাত্মা কেউ নেই, কিন্তু আমরা এমন করে কথা বলি না, যখন পরচিত্র পরনিন্দা করি সব জানি,
বাহ্যিক কিছু একটা দেখে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়ে যাই। জুতোটা বাইরে, জুতোর বাইরে মানে কি আমি ভিতরে, হ্যাঁ কি না? জুতোর বাইরে মানে আমি ভিতরে, কারা কারা হ্যাঁ বলছেন? আমি তো নাও থাকতে পারি, হয়তো জুতোর বাইরে কিন্তু আমি নেই ভিতরে, হতে পারে কি? সম্ভাবনা আছে। কিন্তু আমরা একদম সিদ্ধান্ত জুতোর বাইরে মানে প্রভু ভিতরে। আচ্ছা আমি ভিতরে এসছি তার মানে কি আমি গান গাইছি? নাও হতে পারে না, প্রভু জুতোর বাইরে মানে আমি এখানে কীর্তন করছি, আরে নাও তো হতে পারে, তো অন্য কিছুই করতে পারি আমি। কিন্তু আমরা সবাই ভাবি আমার পরমাত্মার বোন আর পরমাত্মার ভাই, তাই না? আমরা পরমাত্মা না কিন্তু পরমাত্মার ভাই বোন, তো কারা কারা ভাবে এরকম? সবাই যেন আমরা বিচারক না হই, ভগবান বিচারক, গুরুদেব বিচারক, কর্তৃপক্ষ বিচারক, আমরা বিচারক না। এই ভুল আমরা করতে করে বসে আমরা দুদিন পরে এগুলো করতে করতে তখন কি হয়, যপের সময় ঘুম পায়, কৃষ্ণ কথা শোনার জন্য পাগল, ভগবানের সেবার জন্য পাগল না? কেন? কেন? কারণ হচ্ছে দুর্বাসা মুনি যেহেতু অম্বরীশ মহারাজকে দণ্ডদান করতে চেয়েছিলেন, তাই বুঝতে হবে যে তিনি ভগবানের হৃদয়ে বেদনা দিতে চেয়েছিলেন। ভগবানের হৃদয়ে আমরা বেদনা দেব আর ভগবানের কথা শোনার প্রতি রুচি হবে কি করে? কি করে রুচি হবে? তারপরে প্রভুপাদ বলছেন ভগবান, কারণ ভগবান বলেছেন সাধব হৃদয় মহ্যম, শুদ্ধ ভক্ত সর্বদাই আমার হৃদয়ে থাকেন। কে শুদ্ধ ভক্ত? এখানে কয়জন শুদ্ধ ভক্ত আছে? হাত তুল। তোমার নাম কি? পরমপতি। হ্যাঁ পরমপতি। পরমপতি কার বাচ্চা এটা বাবা? কার বাচ্চা? যার বাচ্চা দয়া করে বাচ্চাটাকে নিয়ে পিছনে যান, মাথাতে দয়া করে পিছনে যান। আচ্ছা ও হাত তুলল না। আমি একদম বাস্তব উদাহরণ দিয়ে বলছি, হ্যাঁ কেউ যেন কিছু না মনে করে, সরাসরি কথা বলছে এই পরম প্রতীক। আমি যখন জিজ্ঞাসা করলাম কি সুন্দরভক্ত আছে, পরম প্রতীক হাত তুলল না। দেখেছে কেউ? দেখেছে পরম প্রতীক হাত তুলেছে? কেউ দেখেনি, কারণ হাতই তুলে নিও, নিজে কেউ দেখেনি। কিন্তু পরম প্রতীর মধ্যে ভগবানের ভক্তির কতটা আছে, ওর মধ্যে ভক্ত হওয়ার প্রতিভা কতটা, ওর মন প্রকৃতপক্ষে কতটা সরল আমি কি করে জানবো? যেমন জ্বর মাপে থার্মোমিটার বেরিয়েছে, কে কতটা ভক্ত থার্মোমিটার বেরিয়েছে? বেরিয়েছে আপনাদের কাছে আছে নাকি? নেই, কেন মাপতে যাবো আমি? আমার ধরে নেওয়া উচিত খুব ভালো ভক্ত, আমি সেই রিস্ক আমি কেন নিতে চাইব? কেন নিতে হবে? লেখা থাকে না রাস্তায় কেন এখানে আছে কিনা, আরো পরশু দেখবেন বিভিন্ন জায়গায় কোনায় কোনায় লেখা থাকে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, এখানে আছে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ঝুঁকিপূর্ণ অ্যাক্সিডেন্ট, ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিপূর্ণ এলাকাটা বৈষ্ণব অপরাধ, যেখানে বৈষ্ণব আছে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, এই জন্য খুব সাবধানে গাড়ি চালাতে হয়, সাইকেল নিয়ে যান, মোটর সাইকেল নিয়ে যান আর গাড়ি নিয়ে যান, অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া। আমাদের একটা ভক্ত দুজন ব্রহ্মচারী মায়াপুর থেকে মন্দির থেকে বেরিয়েছে, যোগপুর থেকে যাচ্ছে, একটা টার্ন ছিল, টার্ন নিতে গিয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা, দেখেনি বাস এসে মেরে দিল,
একটা ব্রহ্মচারী স্পট ডেড হয়ে গেছে, আরেকটা ব্রহ্মচারী কোনো না কোনো ভাবে এখনো বেঁচে আছে, খুব সিনিয়র ভক্ত, আরেকজন ভক্ত স্পট ডেড, স্পট অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, সাবধানে থাকতে হয়। বৈষ্ণব সমাজ সাবধানে থাকতে হবে, এখানে কয়েকশো ভক্ত বসে আছে, সাবধানে দরকার নেই আমার বিচার করার, আমি সবাইকে সম্মান দেব, ব্যাস কর্তৃপক্ষ দেখবে ও ভুল করছে না করছে, আমার যদি কিছু মনে হয় যে বেদনাদায়ক যে ঠিক করছে না, বা যদি সত্যি করে মনে হয় কিছু করার দরকার আমি কর্তৃপক্ষকে বলবো, বা সেই পুরুষের ভারতকে সম্মান দেব, বলার পরে আপনি পিছিয়ে আসুন, যার দায়িত্ব সে পালন করে, নাহলে আমরা প্রচুর রিস্ক নিয়েছি, আমরা ভয়ঙ্কর রিস্ক নিয়েছি, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, আর স্পিরিচুয়াল সুইসাইড, আধ্যাত্মিক আত্মহত্যা করতে হবে, বৈষ্ণব অপরাধ হচ্ছে, খুব সাবধান। ভগবানের অনুভূতি ঠিক একজন পিতার মতো, যিনি তার সন্তানের ব্যথায় ব্যথিত হন, ভগবান তো পিতা, অহম সর্বস্ব প্রভব মত্তহ সর্বং প্রবর্ততে, অহম বীজ পিতা পিতা জন্মাব্দেশে যতহ, সে তো ভগবান, উনি সবার পিতা, তো স্বাভাবিকভাবে কোনো সন্তানকে কেউ যদি কষ্ট দেয় পিতা তো ব্যথিত হবেই, তো আমরা যখন কোনো ভক্তকে নিন্দা করি তখন ভগবান ব্যথিত হন, আর আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে খুশি করা, ভগবানকে কষ্ট দেওয়া না, যখন ভগবানকে ভালোবাসি, গুরুদেবকে ভালোবাসি, তো ওনাদেরকে তো খুশি করার কর্তব্য আমাদের, ব্যথা দেওয়া কর্তব্য না আমাদের, কিন্তু বৈষ্ণব অপরাধ সেরকম, যদি আমরা সেরকম করি ভগবান ব্যথিত হন, প্রভাব বলছেন এখানে, তাই ভক্তের চরণে অপরাধ এত গুরুত্ব, প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন 1977 সালে, এবং আপনার জানেন প্রভুপাদ চলে গেছিলেন 1977 সালে প্রভুপাদ চলে গেছিলেন, এবং প্রভুপাদের কিছু গ্রুপ ভ্রাতা করেন প্রভুপাদকে দর্শন করতে এসেছিলেন, প্রভুপাদ করো চড়ে তাদেরকে বলেছিলেন যে আপনাদের চরণে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আপনারা দয়া করে ভিজে করে আমাকে ক্ষমা করবেন, তারা বলছে না 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 প্রভুপাদ আপনি মহাভাগবত, আপনি সত্য ভক্ত, ভগবান আপনার দ্বারা সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার করেছেন, আপনি কখনো অপরাধ করতে পারেননি না, না তবু বলছি আমি যদি আমি কোনো অপরাধ করে থাকি আপনার দয়া করে আমাকে ক্ষমা করবেন, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত আচার্যের ভাব, মহাভাগবত সেনাপতি ভক্ত প্রভুপাদ ওনার সেই ভাব, আমরা ক্ষমা চাইতে পারি না, আমাদের ক্ষমা চাইতে লজ্জা লাগে, আমাদের ক্ষমা চাইতে অহংকার লাগে, কিন্তু যার সোসাইটিতে আমরা আছি প্রতিষ্ঠাতা আচার্য তিনি বিনম্র চিত্তে ওনার গুরু ভাইয়ের কাছ থেকে ক্ষমা চাইছে, আমাদের এগুলো হচ্ছে কৃষ্ণ ভক্তির অ ক খ ABCD, এইগুলো যদি আমরা না জানি ABCD, কেউ যদি 2+2=4 যদি না জানে, সে যদি বলে আমাকে অ্যালজেব্রা শেখাও, সে শিখতে পারবে অ্যালজেব্রা, শিখতে পারবে না, তো জানে না 2+2 হচ্ছে 4, কী করে হবে, সে ভুল করে বসছে, 1+1 কত হয়, হ্যাঁ 2, তুমি বলো 1+1 কত হয়, 2, তারপর সে 1+1 কেউ যদি বলে 1+1 হচ্ছে 3, এটা ঠিক না ভুল, সব ভয় পেয়ে যাচ্ছে, প্রভু বলছে 1+1 3 না 2, কেউ যদি 1+1 3 করে
3 into 2 কত হয় হ্যাঁ 3 into 2 আচ্ছা এবারে দেখো আমি হিসাব করছি একটা কঠিন প্রশ্ন না আমার ভাবে পৌঁছে এসেছে নিশ্চয়ই কিছু ভাগতে কিছু শ্লোক আমি এমনি প্রশ্ন করছি আমি হিসাব দিচ্ছি তোমরা বলবে ঠিক কি বল ঠিক আছে 1 প্লাস 1 3 3 ইন্টু 2 6 তাহলে টোটাল হলো 6 এটা ভুল না ঠিক হ্যাঁ ভুল আর একটা বলছি 1 প্লাস 1 হচ্ছে 2 2 প্লাস 2 হচ্ছে 4 টোটাল হচ্ছে 4 তো 4টা ঠিক না 6টা ঠিক হ্যাঁ জোরে ফোরটা ঠিক সিক্সটা ভুল গোড়ায় গন্ডগোল তো হয় গোড়ায় গন্ডগোল ও কি করেছে ওয়ান প্লাস ওয়ান ও টু না করে করে দিয়েছে থ্রি একটা ভুল তারপরে যত অঙ্ক করবে সব ভুল হবে না ঠিক হবে ওয়ান প্লাস ওয়ান যদি থ্রি করি আমরা তারপরে যদি আমরা এক পেজ অঙ্ক করতে থাকি ক্যালকুলেটর নিয়ে হোক বা সুপার হিউম্যান ব্রেন নিয়ে হোক শেষে কিন্তু ভুলই হবে উত্তর কারণ প্রথমে ভুল করছে কিন্তু ওয়ান প্লাস ওয়ান যদি টু হয় আর তারপর ঠিক মতো যদি করতে থাকে ওরা ঠিক হবে কারণ প্রথম থেকে ঠিক করছে এই বৈষ্ণব অপরাধ বা আজকে যে শ্লোকটা আলোচনা করছি এটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের ভিত এখানে যদি ভুল করে দিই আমরা আর প্রত্যেক দিন আমরা মঙ্গলারতি করব জপ করব আর গুন্তি করব করে 108টি অপরাধ করব বৈষ্ণব অপরাধ তা কি হবে তপস্যা কমই হবে ক্লাসের সময় ঘুম হবে আসক্তি হবে না সেবা শুনে বিরক্তিকর লাগবে যে কখন সেবা শেষ হবে কারণ এটা হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল কারো কোনো প্রশ্ন আছে আমি যা বললাম এখন পর্যন্ত ঠিক আছে তোমার প্রশ্ন আছে মনে রাখবে আমি এটা পড়ি আমি আর কিছু বলবো না তার আমি জিজ্ঞাসা কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি তো পড়ে দিয়ে যাবো পড়ে দিয়ে তবে জিজ্ঞাসা করি কিছু প্রশ্ন থাকে কিনা আর এখানে তো প্রভুপাদের যে কথাগুলো প্রত্যেকটা কথা আছে আমরা অনেক লীলা বলতে পারি অনেক কথা বলতে পারি কোনো অসুবিধা নেই ঘন্টা পর মনে চলতে পারে কিন্তু বেসিক্স জিনিসগুলো বাস্তব কিছু কথা যেটা আমাদের ব্যবহারিক জীবনে আমরা প্রয়োগ করতে পারবো সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি কোনটা করলে ভালো হয় চার প্রভু আমার প্রশ্ন তো করবো তারপর যে কিন্তু অনেকটা বাকি আছে না আমার কালকে এখান থেকে আবার করতে পারি নাকি পুরোটা তাতে এটা শেষ করি কোনটা করলে ভালো এটা শেষ করবো ঠিক আছে তাই ভক্তের চরণে অপরাধ এত গুরুতর শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে উপদেশ দিয়েছেন যে কেউ যখন কখনো ভক্তের শ্রী পাদচরণে কোনো অপরাধ না করে এই প্রকার শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে উপদেশ দিয়েছেন যে কেউ যেন কখনো ভক্তের শ্রী পাদচরণে কোনো অপরাধ না করে এই প্রকার অপরাধকে মত্ত হস্তির সঙ্গে তুলনা করা হয়েছে কারণ মত্ত হস্তি যখন কোনো বাগানে প্রবেশ করে তখন সে বাগানটি সে তছনছ করে দেয় তাই শুদ্ধ ভক্তের চরণে যাতে কখনো কোনো রকম অপরাধ না হয় সেই জন্য অত্যন্ত সতর্ক থাকা উচিত প্রকৃতপক্ষে অম্বরীশ মহারাজের কোনো দোষ ছিল না দুর্বাসা মুনি অযথা তাকে দণ্ডদান করতে চেয়েছিলেন অম্বরীশ মহারাজ ভগবানের প্রসন্নতা বিধানের জন্য একাদশী ব্রত পূর্ণ করার মানসে পালন করার জন্য কেবল একটু জল পান করেছে দুর্গাসা মুনি একজন মহাযোগী ব্রাহ্মণ হলেও তার তত্ত্বজ্ঞান ছিল না সেটি হচ্ছে শুদ্ধ ভক্ত এবং তথাকথিত বিতর্ক পণ্ডিতের মধ্যে পার্থক্য ভক্ত সর্বদা ভগবানের হৃদয়ে থাকার ফলে সরাসরিভাবে ভগবানের কাছে কাছ থেকে উপদেশ প্রাপ্ত হন সে কথা ভগবদ্গীতা ভগবান স্বয়ং প্রতিপন্ন করেছেন তেষা নেব অহমজ্ঞান জন্তন না স্বয়ং আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভস্মতা
তাদের প্রতি অনুগ্রহ করে আমি তাদের হৃদয়ে অবস্থান করে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত মহ অন্ধকার নাশ করি। ভগবানের অনুমতি ব্যতীত ভক্ত কোনো কিছু করেন না, সেই সম্বন্ধে বলা হয়েছে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞান বুঝায়, তাই কখনো শুদ্ধ ভক্তের সমালোচনা করা উচিত নয়। বৈষ্ণব জানেন তার কি কর্তব্য, তাই তিনি যা করেন তা সম্পূর্ণরূপে অভ্রান্ত, কারণ তিনি যখন ভগবানের কারণ তিনি সর্বদা ভগবানের দ্বারা পরিচালিত হন। আরেকটা মাইক আছে, মাইকটা দাও, আরে বল মাইকটা কাট করছো না? এখন যে আমরা প্রশ্ন উত্তর করব, কেবলমাত্র আজকে যে আমরা আলোচনা করলাম তার উপরে ভিত্তি করে, ঠিক আছে? আর হচ্ছে আমি বলেছি অন্য কোনো যদি প্রশ্ন থাকে, আধ্যাত্মিক প্রশ্ন, আপনার ব্যক্তিগত আধ্যাত্মিক প্রশ্ন, অন্য কিছু নেই, তাহলে আমরা একটা সময় দেবো চারিশ্লাবু আর আমি। ব্রহ্মচারীদের সময় হচ্ছে 4টা থেকে 5টা, এই মন্দিরে যারা ব্রহ্মচারী আছে তাদের নিয়ে আধ্যাত্মিক প্রশ্ন উত্তর, আর যারা গৃহস্থ আছেন, গৃহস্থ না কিন্তু অন্য ভক্ত, মাতাজি প্রভুজি যদি থাকেন, আপনাদের যদি আধ্যাত্মিক প্রশ্ন থাকে করার সময় করা যায়, যাবো 12টা থেকে 1টা, যাই না আপনাদের সময় হবে কিনা, 12টা থেকে 1টা, কিন্তু 12টা থেকে 1টা রিসেপশনে বসতে পারি আমরা, রিসেপশনে, এখানে রিসেপশন আছে, তাই তো রিসেপশন কোনো রুম নাম্বার আছে? কত নাম্বার? 22, তো 22 নম্বর রুম নাম্বারে 12টা সময় আসবে, 12টা সময় চলচ্চন্দ্র প্রভু আর আমি আমরা চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য আর ব্রহ্মচারীদের 4টা থেকে 5টা। যদি কোনো প্রশ্ন থাকে লিখে নিয়ে আসবেন, আর কেবলমাত্র আধ্যাত্মিক প্রশ্ন আর কিছু না, আধ্যাত্মিকটা যদি পরিষ্কার থাকে আর সব প্রবলেম স্বাভাবিকভাবেই চলে যাবে, চিন্তা করতে হবে না, জবটা ভালো করে করুন, বাকি সব ঠিক হবে। বলো হরে কৃষ্ণ প্রভু। কোনো বৈষ্ণবকে যেন আমি ক্রিটিসাইজ না করি সেটা আমি সর্বাত্মক চেষ্টা করবো, যেন সমালোচনা যেন না হয় সেটাকে দিয়ে চলা, কিন্তু কখনো কখনো আমরা যেটা করি কোনো বৈষ্ণবকে আমরা গুণকীর্তন করার সময় একটু বাড়িয়ে বলি, যেটাকে বাংলা ভাষা বলে বাম দেওয়া, তেল মারা, ওইটার প্রতিক্রিয়া কীরকম সেটা আমি জানতে চাই। সবার হৃদয়ে রয়েছে, তো কোনো ভক্ত কৃত্রিমভাবে নিজের ইচ্ছা নেই কিছু করার, গুণকীর্তন করার, সে শুধু বলতে হয় বলে বলছে, সে বৈষ্ণবের মহিমা প্রকাশ করার যে ফল সে পাবে না। কিন্তু কোনো ভক্ত যদি বৈষ্ণব মহিমা প্রকাশ করার জন্য গুণকীর্তন করেন, সে আধ্যাত্মিক জগতে সে অগ্রসর হবে। আমি যে উদাহরণটা দিলাম তুই মনে শোনানি, ধরো তুমি এর গুণকীর্তন করছো, তুমি জানো এক্স্যাক্টলি ও কীরকম ভক্ত? এখন তুমি যদি ওকে বলো যে প্রভু খুব ভালো ভক্ত, কোনো অপরাধ নেই, তুমি যদি বলো প্রভু হচ্ছে ভগবান, তো বাড়ি বাড়ি বলা হচ্ছে, তাই না? উনিও ভগবান সপ্তম সপ্তাহ, তুমি যদি বলো প্রভু ভালো ভক্ত, ভালো জপ করেন, ভালো সাধনা ভজনা করেন, অনেক ভক্তকে অনুপ্রাণিত করেন, তুমি কি জানো উনি কাকে অনুপ্রাণিত করে, কাকে করে? আমি সবসময় একটা উদাহরণ দিই, আমাদের মায়াপুরে একজন ভক্ত এখন একা চক্রধাম থাকেন, ওনার হচ্ছে বনমালী প্রভু, বাংলাদেশের ভক্ত, কাসর বাজায়,
সন্ধ্যারতির সময় এমন করে উৎসঙ্গে কাঁসার বাজত যে আমরা অভাবে দেখতাম, মানে খুব উৎসাহে বাজত। তো আমাদের মন্দিরে একজন দর্শনার্থী এসছে, দর্শনার্থী এসে ও বনমালীর কাঁসর বাজনা দেখে ও যেভাবে ঘুরে ঘুরে নাচছে কাঁসর বাজাচ্ছে, ও ভাবছে আমি ভক্ত হয়ে যাব। কেন যে এ এত আনন্দ সহকারে কাঁসর বাজাচ্ছে কীর্তনে, কী আর কি আনন্দ পাচ্ছে, আমিও আনন্দ পেতে চাই। বনমালী প্রভুকে আমি সেরকম দেখিনি যে ভাগবতম ক্লাসে বসে ক্লাস ক্লাস দেয় বিরাট কীর্তনে, না তো ওই কাঁসর বাজাতে একজনকে অনুপ্রাণিত করছে। তা তুমি যদি এখন বলো যে বনমালী প্রভু হচ্ছে অন্যান্য ভক্তদেরকে অনেক ভক্ত অনুপ্রাণিত করে, তুমি তো জানোই না। ইসকনের প্রত্যেকটা প্রচারক হচ্ছে মানুষদেরকে আকর্ষণ করে, যে পূজারি সে বড় প্রচারক, ভগবানকে এত সুন্দর করে সাজায় লোকরা দেখে আকৃষ্ট হয়, যে ঝাড়ু দেয় এখানে সে প্রচারক। কারণ কোনো যখন ব্যক্তি এখানে আসে আর দেখে এই ধাম পরিষ্কার, এটা তো ধাম, এখানে ভগবান থাকে, এখানে ভক্তরা থাকে, এখানে এখানে গুরু মহারাজ এসেছেন, ভক্তচরণ মহারাজ এসেছেন, ভগবানের শুদ্ধ ভক্তরা এখানে এসেছেন, এটা ধাম। কেউ যদি এখানে এসে শুধু ঝাড়ু দেওয়ার সেবা করে, সে লোকে আকর্ষণ করছে, কেন বাচ্চা করছে। আর তুমি যে উদাহরণ দিচ্ছ ফুলের, তুমি যে শব্দগুলো ব্যবহার করছো, আমরা মাইকে ব্যবহার করতে পারি না, নিজের ব্যবহার করতে শব্দটা ভক্তদেরকে বেশি বেশি একটু বলা, কে বলো সুযোগ তাই বলো, কে বলো কয়জন পায়, যে কোনো ভক্তকে পরিচয় করিয়ে দেওয়া সবার সামনে। আমার তো মনে হয় এই মন্দিরে মাত্র তিন চারজন ভক্ত আছে, যখন কেউ আসে পরিচয় করিয়ে দেয়, হ্যাঁ কি না, সবাই পরিচয় করিয়ে দেয়। আমরা প্রত্যেকে যে দেখি, আমরা কয়জন ভক্তকে পরিচয় করিয়ে দিই, করাই না কিন্তু আমরা। সেই জন্য আমি বলছি অপরাধ করার অজুহাত খুঁজবে না, বৈষ্ণব অপরাধ করার অজুহাত যেন আমরা না খুঁজি, কোনো অজুহাত নেই, কোনো কারণ নেই। আর যদি করতে হয় সঠিক প্রসেসে করতে হবে, কিন্তু অপরাধ করার কোনো দরকার নেই আর কোনো অজুহাতও খুঁজার নেই। আর হচ্ছে আমি তোমাকে একটা কথা বলি, মাঝে মাঝে আমরা রহস্য করে করি, অনেক তুলে দিই, ওকে তোলার কিন্তু উদ্দেশ্য না, ওকে খাটো করার উদ্দেশ্য। তাহলে ওটা কি স্তুতি হচ্ছে না নিন্দা হচ্ছে, বুঝতে পারছি? আমি বলতাম ইনার মতো ভক্ত পৃথিবীতে আর কেউ নেই, মাকে কিন্তু বলছি এটা, আমি কি খাটো করছি না নিন্দা করছি, কোনটা নিন্দা করছি আমি? তাহলে বেশি পরিশ্রম করা হচ্ছে আমার, বুদ্ধি খাটাতে হবে আমাদেরকে। আর কেউ যদি রহস্য করে একটা দুই বন্ধু কথা বলছে ঠিক আছে, যেমন হচ্ছে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত গোসাই, অদ্বৈত গোসাই বলছে এই পাগলটা কোথা থেকে যে আমার ঘরে আসলো, আমার জাত পাত সব নিয়ে চলে যাবে, এর মা বাবা কে, কোথা থেকে আসলে, মহাপুরুষ আমি বলছে, সবাই মিলে হাসছে, কারণ সে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত গোসাই দুজনের পরম মিত্র, একজন বলরাম একজন মহাবিষ্ণু সদাশিব। তো দুজন ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে আলোচনা হতেই পারে, সেটা আলাদা, সে তার জন্য আমরা যেন সেখান থেকে আমরা হচ্ছে সেটাকে তুলনা করে আমরা আবার যেন না বলতে পারি। আমি এখন দেবর সঙ্গে যদি বলি অদ্বৈত গোসাই বলেছে নিত্যানন্দকে পাগল, আমি ওকে পাগল বলব, পাগল বলব না? আপনি যদি বলেন প্রভু অদ্বৈত গোসাই বলেছে, আমি কেন বলতে পারবো না? কোনো অজুহাত নেই, অজুহাত খুঁজবে না, মাকড়সাপ জালে জড়িয়ে যাবে, বেরোতে পারবে না, খুব কষ্ট। এই বৈষ্ণব নিন্দাটা এমন একটা জিনিস না, বেরো না, খুব কষ্ট। সেই জন্য যদি একটু বেরোতে পারো আপ্রাণ চেষ্টা করবে।
মনে হয় যে এত এরকম কেন, বাচ্চিক আচরণ দেখে বোঝাই যায় যে সেটা ঠিক করতেছে না, এবং আমি নিশ্চিত যে সে কাজটা ঠিক করেনি এবং আচরণটা ঠিক করেনি। এবং একবার না, দু তিনবার, দু তিনটা ব্যাপারে যখন আমি দেখি যে না, এই বৈষ্ণবের তো এই কথাটা, এইরকম কাজটা বা এই জিনিসটা এরকম করাটা ঠিক হয়েছে না, তো তখন এটা ধারণাই চলে আসে, মনে হয় সে অশুদ্ধ ভক্ত না। যদি শুদ্ধ ভক্ত হয় তাহলে এটা বারবার কেন করে, এবং এটা তো ভুলেই, এবং আমি যতটুকু আমার জ্ঞান হয়েছে সেখান থেকে আমি দেখতেছি সেটা ভুল। তখন সেই বৈষ্ণবকে আপনি যেভাবে বললেন যে ভগবান হৃদয়ে থাকে, সে অনুভব থাকেই না তখন, তখন মনে হয় যে সে ভক্তই তো না, সে তো ভুল করতেছে, তাহলে সে কি করে ভক্ত হবে। তখন মানে এই বৈষ্ণবকে আমি সবসময় এই বৈষ্ণবকে মনে হয় যে না, এই বৈষ্ণব নিজেই আছে আমার, কারণ সে তো অনেকগুলো ভুল করছে, তো নিজেকে তখন উপরেই মনে হয়। এই ক্ষেত্রে আসলে কিভাবে আমি ওই বৈষ্ণবকে সম্মান দিয়ে আমার উপরে করতে পারবো, এই ব্যাপারে যদি একটু সাহায্য করেন। প্রথমত একটু শান্ত হই আমরা, এক একটু শান্ত হ বাবা, শান্ত আমরা ভক্ত হতে এসেছি এখানটায়, সেটা দৈনন্দিন আমরা যা নিজেকে মনে করাই, আমরা একটু শান্ত হই একটু। আমরা খুব ফাস্ট চলছি, খুব দ্রুত গতিতে চলছি, কোথায় দিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু কোথায় যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু খুব দ্রুত গতিতে যাচ্ছে। জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ, আমি জানি না প্রভু কোথায় যাচ্ছে, কিন্তু যাচ্ছি। আমাদের জীবনটা ওরকম হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছি কী করছি জানি না, কিন্তু আমার দৌড়তে আছে। প্রথম মানে প্রভু যেটা বলছেন, প্রথম কথা হচ্ছে আমার একটু শান্ত হতে বলছে সবাইকে, একটু শান্ত হওয়ার এক। দ্বিতীয়ত হচ্ছে কোনো ভক্ত যদি আমরা দেখি যে বারবার একই ভুল করছে, মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, বৈষ্ণব সদাচার জিনিসটা যে কি তা খুব কঠিন ব্যাপার। কে বলেছে কথাটা জোরে, কে কথা বলেছে? খুব সূক্ষ্ম জিনিস। মহাপ্রভু শুয়ে আছেন, প্রসাদ পেয়েছেন দুপুরে, দুপুরে প্রসাদ পাওয়ার পরে গম্ভীরাতে শুয়ে আছে একজন দরজার সামনে। গম্ভীরা দেখেছেন মহাপ্রভুর রুমটা খুব ছোট, শুয়ে আছে। ওনার সেবকের নাম কি? গোবিন্দ। কি নাম? জোরে কি নাম? আরেকবার। এখন গোবিন্দ ভাবছে, আর প্রত্যেক দিন প্রসাদের পরে গোবিন্দ এসে মহাপ্রভুর চরণ কমল টিপে দিতেন, মাসাজ করে দিতেন। কিন্তু আজ মহাপ্রভু এমন করে ঘুমিয়ে আছে যে ঘরে ঢোকার সম্ভাবনা নেই। একমাত্র সম্ভাবনা হচ্ছে একদম ডিঙিয়ে আসতে হবে, ওনার শরীরটাকে টপকে আসতে হবে, উপর দিয়ে আসতে হবে। উনি ভাবছে ভগবানের শরীরটাকে ডিঙিয়ে আসব। তারপরে ভাবলেন আমার সেবা, এটা যদি মহাপ্রভু যদি কোনো অপরাধ নেন, উনি যেন আমাকে নিজের কোনো ক্ষমা করেন, আমাকে টপকে এসেছে। মহাপ্রভু ঘুমে আছে, টপকে এসেছে, টপকে এসে মাসাজ করেছে। মাসাজ করে সাধারণত কি হয়, মহাপ্রভু প্রসাদ পান, গোবিন্দ পরিবেশন করেন, মহাপ্রভু প্রসাদ এসে প্রসাদের পরে উনি বিশ্রাম করেন, গোবিন্দ এসে ওনার শ্রী চরণ কমল মাসাজ করে দেন, মহাপ্রভু ঘুমিয়ে গেলে তারপর উনি প্রসাদ পান, এটা হচ্ছে গোবিন্দের নিয়ম। গোবিন্দ এসেছে একদম শরীরটাকে ডিঙিয়ে মাসাজ করেছে, মাসাজ করে ওখানে বসেই আছে, মানে মাসাজ করতেই আছে, আর খেতে যায় না। মহাপ্রভু ঘুম থেকে উঠে দেখে না গোবিন্দ বসে আছে। গোবিন্দ তুমি আজকে প্রসাদ পেতে গেলে না? প্রভু কেন না, আপনি শরীর আপনি শুয়ে আছেন, আমি ডিঙিয়ে কি করে যাই, তুমি আসলে কি করে, তুমি আসলে কি করে? না প্রভু আমি ডিঙিয়ে এসেছি। তুমি যদি ডিঙিয়ে এসো তুমি ডিঙিয়ে যেতে পারো না,
না প্রভু, আমি ডিঙিয়ে এসেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে সেবা করার জন্য, কিন্তু আমি ডিঙিয়ে যেতে পারি না, কারণ তখন তো নিজের জন্য যাচ্ছি, আমি খাওয়ার জন্য যাচ্ছি। এটা বড় সমস্যা আছে, কে বুঝবে এটা? প্রথমত বাহ্যিক কোনো কিছু দেখে কোনো বৈষ্ণবের বিচার করতে নেই। এক, কোনো বৈষ্ণবের আচরণ দেখে, বাহ্যিক আচরণ দেখে বিচার করতে নেই। এটা যদি বারবার হয়, তোমার যদি মনে সন্দেহ থাকে, প্রথম হচ্ছে তোমার সঙ্গে ওই ভক্তের যদি সম্পর্ক থাকে, তো ভক্তের সঙ্গে গিয়ে বিনম্র চিত্তে কথা বলতে পারি, প্রভু আমি এটা দেখছিলাম যেটা আপনি বারবার করেন, তো আমার মনেটি কেমন লাগে, আর সন্দেহ হয় যদি আপনি একটু ক্লিয়ার করে দেন এটা। আর তোমার যদি ওই ভক্তের সঙ্গে ভালো সম্পর্ক না থাকে, বলা সেরকম সুযোগ না থাকে, ওনার যে কর্তৃপক্ষ, কর্তৃপক্ষকে বলতে হয় যে প্রভু আমি এটা দেখছি আমার একটা ডিস্টার্ব লাগছে, তো আপনি একটু দেখুন এটা, একটা কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু যদি সম্পর্ক থাকে, দেবশ্রীর সঙ্গে আমার যদি ভালো সম্পর্ক থাকে, দেবশ্রী যদি কিছু করে যে আমার খটকা লাগছে, আমাদেরকে যেহেতু সম্পর্ক আছে আমাকে বলতে পারি, দেবশ্রী দেবশ্রী তুমি এরকম করছো, আমার এরকম আমার এরকম মনে হচ্ছে, কি কেন করছো এটা। এখন কেউ যদি গোবিন্দকে বাইরে থেকে দেখত বাহ্যিকভাবে, মহাপ্রভুকে ডিঙিয়ে গেছে, আমরা কি বলবো? এত বড় স্পর্ধা, এত বড় অপরাধ, মহাপ্রভুকে ডিঙিয়ে গেছে, এটা কিন্তু সবাই জানতে না। মহাপ্রভু প্রকাশ করলেন তুমি ডিঙিয়ে এসেছো, কেন ডিঙিয়ে যাচ্ছ না? যখন বললো তখন মহাপ্রভু কত খুশি হলেন, কত আশীর্বাদ করলেন মহাপ্রভু গোবিন্দকে। তো বাহ্যিক জিনিস, বাহ্যিক কি? বাহ্যিক হচ্ছে উনি ডিঙিয়ে গেছেন, অপরাধ ওনার কোনো অপরাধ। আর আমরা সোসাইটিতে থাকি, এটা সবচাইতে আমাদের জন্য নিরাপদ যে অনেক সিনিয়র ভক্ত আছে, তাদের কাছে যেতে পারি, তাদেরকে বলতে পারি, যদি মনে কোনো সংশয় থাকে সেটা দূরীভূত হতে পারে। সেই জন্য আমাদের সোসাইটি আছে। ভক্ত যেমন এই সিলেট মন্দিরের কথা বলি, সিলেট মন্দির তোমাদের ভক্ত আছে, তারপর তোমাদের ডিপার্টমেন্টের আছে, তো ডিভিশনাল হেড আছে না, ডিপার্টমেন্ট হেড আছে, তারপর ডিভিশনাল হেড আছে, তোমাদের টিএমসি আছে, তোমাদের টেম্পল প্রেসিডেন্ট আছে, তোমাদের হচ্ছে এই ডিভিশনাল কাউন্সিল আছে, তোমাদের ন্যাশনাল কাউন্সিলের কোর কমিটি আছে, তারপরে তোমাদের জেনারেল সেক্রেটারি আছে, তারপরে ন্যাশনাল কাউন্সিল আছে, তারপরে জিবিসি আছে, তারপরে জিবিসি বডি আছে, আর কি চাও? আমাদের বিচার ব্যবস্থা, আর আমাদের মনে যদি কোনো সন্দেহ থাকে সেটা দূরীভূত করার জন্য প্রভুপাদ এত সুন্দর সিস্টেম দিয়ে গেছেন, কোথাও নেই এরকম, কোথাও নেই। যদি কোনো মানে সিনিয়র ভক্তের সম্বন্ধে যদি কিছু শুনি আমি কারোকে যেতে পারবো না, এরকম তো না। সাধারণ ভক্ত, ডিপার্টমেন্টাল হেড, ডিভিশনাল হেড, টেম্পল প্রেসিডেন্ট, এই সিলেট ডিভিশনাল কাউন্সিল, ন্যাশনাল কাউন্সিলের কোর কমিটি, জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল কাউন্সিল, জিবিসি, জিবিসি বডি, আর সবার কাছে যদি যান, আর সবার বিচার শুনে যদি আপনার মনে হয় এগুলো বিচার পেলাম না, বিচার পেলাম না, বিচার পেলাম না, তাহলে গঙ্গা গিয়ে স্নান করুন, আর কোনো পাই গঙ্গা গিয়ে স্নান করুন, গঙ্গাধর বসে চল করুন।